আসসালামু আলাইকুম। সম্মানিত সভাপতি, আলোচকবৃন্দ, আয়োজকবৃন্দ, আপনাদের সবাইকে ধন্যবাদ। আমি প্রথমে হুজুর মওলানা ভাসানী বিদেহী আত্মার প্রতি শ্রদ্ধা জানাচ্ছি। রাজনীতিতে মত পার্থক্য থাকতে পারে, কিন্তু হুজুর মওলানা ভাসানী অ্যান্টিপিপল ছিলেন, মানে জনগণের বিপক্ষে কোনো সময় দাঁড়িয়েছেন এই ইতিহাস নাই। প্রপিপল, সব সময়ে গণমানুষের কথা বলতেন। 1957 সালে যেটা টুকু বলতেছিল, সাইফুল হক বলতেছিল, সালাম দিয়েছেন আসসালামু আলাইকুম, আমাদের দাবি না মানলে আপনাদেরকে সালাম আলাইকুম, আপনাদের সাথে থাকবো না, আপনারা মানে পাকিস্তান। আর গতকালকে নাকি এই সরকারের পক্ষ থেকে বলা হয়েছে 70 সালের নির্বাচনে যদি ক্ষমতা হস্তান্তর করত তাহলে আর মুক্তিযুদ্ধ করা লাগতো না। কথাটা কিছু বুঝতেছেন? তাহলে বুঝা যাচ্ছে মুক্তিযুদ্ধে সশস্ত্র যুদ্ধ করার জন্য ওনারা প্রস্তুত ছিলেন না। আমরা যখন স্লোগান দিয়েছি বীর বাঙালি অস্ত্র ধরো বাংলাদেশ স্বাধীন করো, তখন এই আওয়ামী লীগেরা স্লোগান দিছে বাঁশের লাঠি তৈরি করো, রবদের খতম করো, সিরাজুল আলম খানদের খতম করো। তার অর্থ মুক্তিযুদ্ধ করা লাগবে না, ওদের সাথে আপোষে টেবিলে বসে আলাপ আলোচনা করে লুটপাট করার জন্য ব্যবস্থাটা করে নেব, এখন যেটা করতেছে। কি বুঝলেন? সশস্ত্র যুদ্ধ করা লাগবে না। যাই হোক, আমি তিনটি ঘটনা আপনাদেরকে বলবো হুজুর মওলানা ভাসানীর সাথে আমার সম্পর্কে। 2 মার্কের পতাকা উত্তোলনের কথা এখানে অনেক, 2 মার্ক পতাকা উত্তোলনের ব্যাপারটা আসলো কেন, ঘটনাটা জানতে হবে। আমিও একদিন থাকবো না, হয়তো আপনাদের সামনে এইভাবে প্রত্যক্ষদর্শী হিসেবে কথা বলার লোক থাকবে না। যখন 1 মার্চ পর্যন্ত জাতীয় সংসদের অধিবেশন স্থগিত করে দেওয়া হলো, কোনো সিদ্ধান্ত নিতে পারছেন না, কি করবেন? আমরা মাঠে স্লোগান দিচ্ছি বীর বাঙালি অস্ত্র ধরো, ওনারা অস্ত্র ধরবেন না, বাঁশের লাঠি তৈরি করে আমাদেরকে খতম করবেন। যারা অস্ত্র ধরতে চায়, সশস্ত্র সংগ্রাম করতে চায়, তাদেরকে খতম করবেন। সেই পরিপ্রেক্ষিতে সিরাজুল আলম খানের নির্দেশে আমাদেরকে সিদ্ধান্ত নিতে হয়েছিল স্বাধীন বাংলাদেশ ছাড়া অন্য কিছু মানি না। এইটাই ছিল সিগন্যাল, এইটাই ছিল পতাকা, মানে বাঙালিরা স্বাধীনতা ছাড়া কিছু মানে না। প্রয়োজন বোধে আমরা রক্ত দেব, যুদ্ধ করব, লড়াই করব, অস্ত্র ধরব, স্বাধীনতা ছাড়া মারব না। শেখ মুজিব যদি বেইমানি বিশ্বাসঘাতকতা করে আমরা তার সাথে থাকবো না। যাই হোক, মওলানা ভাসানীর যে ইচ্ছা, উনি যে স্বপ্ন দেখেছিলেন, একজন দূরদর্শী নেতা ছিলেন। 14 বছর আগে, আমরা পতাকা তোলার 14 বছর আগে উনি সালাম দিয়েছেন, কাপড় তুলে পল্টন ময়দানে বলতেছেন পেশাব করে দেব। শব্দটা শুনতে খারাপ লাগবে। উনার সে ঐতিহাসিক খামোশ অনেকে জানে না, আপনারা দেখেন নাই মওলানা ভাসানীকে অনেকেই। তার খামোশের সাথে অনেকের কাপড় নষ্ট হয়ে যেত পল্টন ময়দানে। আমরা উনার বক্তৃতা শোনার জন্য 1 কেজি বুট বাদাম নিয়ে বসতাম। তো অনেক কাহিনী, সবকিছু আমি বলবো না, সবকিছু বলার সেভাবে করা যাবে না। এখানে আলোচকরা কিছু আলোচনা করেছেন। প্রথম হলো, আমি তখন এই জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডির অফিস ছিল বঙ্গবন্ধু এভিনিউতে। বাইতুল মোকাররমের সামনে দিয়ে স্টেডিয়ামের গেট, আমি আর সম্ভবত আমার সাথে খেয়েছিল, আমার মনে নেই এখন, আমরা ওখান দিয়ে হাইটা বেরোচ্ছিলাম, রণবাই আর গোলাম কবির বললো যে রব্বাই কোথায় যান? আমি বললাম কেন? বলে হুজুর তো মারা যাচ্ছে। মানে উনি তখন হাঙ্গার স্ট্রাইক করতেছেন ঢাকা মেডিকেল কলেজে। তো আমি বললাম যে আমরা কি করতে পারি? বলে যে উনার পরিষ্কার কথা, রবা দলিলকে নিয়ে আসো, ওরে না আসলে আমি হাঙ্গার স্ট্রাইক ভাঙবো না। सरकार प्रेसिडेंट प्राइम मिनिस्टर क्यों आसले भांगब ना रबार्ट जलिल के नहीं आसा दरकार कि उन्नी का विश्वास करें ना चलें चले गल मेडिकल उन्नी उनार केबिन थेके सबाइरे बेर करे दिलें एमन कि सरकार काजी जाफर के बोलें जाफर भाई के जे ये नार्स मेटा को बेर करे दो मेटा को बोले जे हुजूर आमार तो डिउटी आछे बोले तोमार डिउटी दरकार नेই तुमी चले जाओ आमी मरे जाबो आमार আর জলিল সাহেবের মাথা দুইটা কাছে নিয়ে কানে কথা বললেন তোমরা কি মজিবকে সরানোর জন্য আন্দোলন করবা बोललाम जो हुजूर आपने आगे हांगारे साहेब भांगबेन किना कथा देन बोले जो तुम्हारा जदि मजिब के सरानो आंदोलन करो ताहले आमी हांगारे साहेब भांगबो ना आमी जलिलेर मुखेर दिके ताकाচ্ছি जलिल आमाके हाथ दिए टिपे बोले बोलो बोलें जे आमरा हांगारे साहेब आपना हांगारे साहेब भांगोक आमरा आंदोलन करब आमी बोललाम जे हुजूर आमरा आंदोलन करब बोले जे सादा कागज आमी लिखे दे आमी बोललाम जे आपनि नाकि सबाइके एभाबे सादा बोले जे सबाइके ना तुम्हारे दुजन के बोलते मीटिंग आंदोलन मुजिब के ना साना तुम्हारा माठ थेके सरते पारबे ना कथा दिच्छी हांगारे साहेब भांगेन बोले जे निये जाबो आमार जोन्नो निये एसो पानी निये एसो आमरा सर्वदी हांगारे साहेब भांगाइलाम एई एकटी घटना आरेकटी घटना हलो आमी तखन राजशाही जेले उनी फाराक्का मिছিল নিয়ে যাচ্ছেন কনসার্টে জাফর ভাইকে বললেন জাফর রবকে খবর দাও এই আন্দোলন ওদেরকে কারাগার থেকে মুক্ত না করা পর্যন্ত শেষ হবে না মানে আজ জেএসডি তখন কয়েক হাজার কর্মী জেলখানায় কমপক্ষে 10,000 কি লুকু বেশি ছাড়া কম হবে না বললেন সবাইকে বাইরে করে ছাড়া মওলানা ভাসানী আন্দোলন বন্ধ হবে না आमी जेलखानार जेखाने आमाके राखछिल ओखान थेके स्लोगान शुनतेछिलाम मिछिलटा देखा जाच्छिल ना फाराक्का मिছিলে যাই হোক আমাকে জেলার ডিউটি জেলা এসে বলল যে আপনার কাছে বাংলা ভাষানি দোয়া পাঠিয়েছে আর কি বলল যে উনি এখান থেকে মিছিল নিয়ে যাচ্ছে বলছে আপনাদেরকে জেলখানা থেকে বের করে তারপর ওনার আন্দোলন শেষ হবে 3 নম্বর ঘটনাটা বলি আমার আর মেজর জলিলের বিরুদ্ধে হুলিয়া সিরাজুল আলম খানের বিরুদ্ধে হুলিয়া কাজী জাফরের বিরুদ্ধে হুলিয়া আমরা একজন চিত্রনায়কের বাসায় মগবাজারে ছিলাম নামটা আমি এখন বলছি না আমরা পালায়ে ছিলাম ওখান থেকে সিরাজুল আলম খানের নির্দেশ হলো মাল্লা বাজারের সাথে দেখা করতে হবে সন্তোষে গিয়ে আমার একটা পাবলিকে গাড়ি কোন রকমে ভাঙাচুরা কুয়াশায় ঢাকা মাগমা সম্ভবত পাসার দেখা যায় না এই ধরনের কুয়াশা কোন রকমে টাঙ্গাইল যাইতে তখন সন্তোষে যাইতে সময় লাগে যেখানে 2 ঘন্টা আমাদের লাগলো 4 ঘন্টা আমরা রাতে 12টার পর শুরু করলাম ভোর সূর্য ওঠার আগে যায় পৌঁছালাম সন্তোষে ওনার বাড়িতে যায় দরজা টোকা দিলাম ইয়া লম্বা এক লোক 6 ফিট লম্বা এইভাবে করে আসলো কাকে চান না বললাম যে হুজুর সাহেব দেখা করব আপনারা কে বললাম বলে যে দাঁড়া जया बोलो जल रब जलिल बोलो नहीं आसो तुम दाड़ा क्या बोले हुजूर आपनार परमिशन दादा बोलो नहीं आसो जया देखी उन्नी मशारी एक सराइया जीवने एत बड़ मशारी आमी देखी नहीं 15 हाथ पाशे 20 हाथ दिके एक चौकी 10 हाथ बाय 15 हाथ चौकी एक काता आछे कमपक्षे 5 मन ओजनेर तार अर्थ गत 50 बछरे नाति नातनी जातगुलो सबगुलोर पेशा बेडेर भितर आछे শুনবেন এইসব গল্প আমি কোনো বক্তৃতা করব না কথাগুলা বলতেছি ঘটনা একাতে লগি ধরছে আর সাথে মিটসেপ খুঁজে মিটসেপের ভিতরে বিড়াল ঢুকতে পারে বাস বেতের মিটসেপ অর্ধেক বোয়াল মাছ অর্ধেক রসগোল্লা আনা বলে খাও জলিল ভাই বোয়াল মাছ আর রসগোল্লা খাবে কেমনে অর্ধেক অর্ধেক কেউ খাইয়া গেছে হয়তো তো বলে যে খাও না জলিল ভাই বলে খাও আমার ইচ্ছা দিল খাও আমি খাই লোক উনিও কিন্তু আওয়ামী লীগ করছে ছাত্রলীগ করছে আওয়ামী লীগ না করলো আমি যখন ডাকসুর বিপি তখন উনি হলের বিপি এবং ছাত্রলীগের নেতা মান্নাও আছে আমাদের আশেপাশে অনেকে আছে এখানে আমরা একসাথে রাজনীতি করছি তো যেটা বলতেছিলাম বলে যে हमारे ना हांगार से मांगाइल हुजूर मांगाई तो क्या आई बुद्धि हुलिया अपना के हुलिया तुले नेওয়ার ढाका जो पल्टन मैदान जनसभा बोला जब मिटिंग डाको आज के बोलते मौलाना भासानी आवामी लीगर प्रतिष्ठाता आवामी मुस्लिम लीगर क्योंकि मौलाना भासानी शामसुलक भाई से शुरू कर जो दिन छात्रलीग करेছে आवामी लीग करेছে शेष पर्यंत क्यों থাকতে পারে না এই দলে আমি নাম বললে আপনাদের आधा घंटा समय লাগবে তাদের নাম শুনতে মৌলানা ভাসানী শামসুল হক ওবাইদুর রহমান ফেরদৌস করেছি আসম আব্দুর রব মান্না আব্দুর রাজ্জাক এইভাবে আমি নাম যদি এনায়েতুর রহমান ডাকসুর বিপি জিএস থেকে ঘুরে ছাত্রলীগের প্রেসিডেন্ট সেক্রেটারি 50 জনের নাম বলতে পারবো যারা কেউ মান্না শেষ পর্যন্ত আওয়ামী লীগে থাকতে পারে নাই হ্যাঁ শাহমজেব তুকুর সাথে বলা হয়তো শাহ আমি আওয়াল শাহমজেবের বক্তৃতায় যশোরে গেছে সবাই তার বিরুদ্ধে কিন্তু বক্তৃতা দপ্তর সবাই থেমে গেছে এই ধরনের লোকজন কেউ দলে থাকতে পারে নাই আমি কারো কথা বলছি না আমি বলতেছি যে কথাটি বলতে চাচ্ছি আপনাদেরকে তিনটা ঘটনা বললাম তিন চারটা বর্তমান সরকার সমস্ত আন্দোলনের সবাইকে অস্বীকার করে একক নেতৃত্বে বাংলাদেশে স্বাধীন হয়েছে ইতিহাসকে বুঝিয়ে দিতে চাচ্ছেন এই সুবর্ণ জয়ন্তী 50 বছরে একবারও বাংলা ভাষার নাম উচ্চারিত হয়নি একবারে তাজউদ্দীনের নাম উচ্চারিত হয় নাই যারা বঙ্গবন্ধু শেখ মুজিবের অনুপস্থিতিতে ৯ মাস যুদ্ধ করে দেশটাকে স্বাধীন করলো শেখ মুজিবকে জীবিত ফিরে আসলো সেই প্রবাসী সরকারের মন্ত্রীদের নাম কারো নাম মুখে উচ্চারণ করা হয় নাই এই হলো আওয়ামী লীগ আওয়ামী লীগের তো আপনারা চিনেন না বাইরে থেকে দেখতেছেন আমরা দুইজন ভিতর থেকে দেখছি আমরা দুইজন কি দেখেন নাই কর্ণাকা আমরা ভিতর থেকে দেখেছি হোয়াট ইজ আওয়ামী লীগ হোয়াট দে ক্যান ডু তারা কি করতে পারে দাসদের কর্মীদেরকে পাবনায় জেলখানা থেকে বের করে এনে বলছে যে এরা জেলখানা থেকে পালায় যাইতেছিল প্রতি রাত্রে একটা কুয়া ছিল কুয়া একটা করে দাসদের কর্মীদেরকে জবাই করা ছাড়া বাদ করা হতো না পাবনাতে সিরাজগঞ্জে হয়েছে শাহজাদপুরে হয়েছে কোথায় হয় নাই কোন ডিস্ট্রিক্টে হয় নাই বলেন নাম ডিস্ট্রিক্টে বলেন যাই হোক সিরাজুল আলম খান আমি যেসব বলতেছি এই সমস্ত কলকাঠি জাসদের নাম কমিটি প্রতিষ্ঠা মওলানা ভাসানী কমরেড ফরহাদ সাইফুদ্দিন মানিক মাসুদা মাহফুজা আপা এই সবার সাথে যোগাযোগ যিনি রাখতেন কাজী জাফর জামাল হায়দার এই সবার সাথে যোগাযোগ করতেছে সিরাজুল আলম খান আমাদেরকে দিয়ে দোসামারকে পতাকা বলেন নিউক্লিয়াস বলেন বিএলএফ বলেন মুক্তিযুদ্ধ বলেন সশস্ত্র সংগ্রাম বলেন সমস্ত ৬২ সন থেকে সমস্ত আন্দোলনের কলকাঠি লেগেছে সিরাজুল আলম খান সেই লোকের নাম নাই তাকে সম্বন্ধে গাল মন্তব্য করা হচ্ছে সেক্টর কমান্ডার সেক্টর যাচ্ছে জিয়াউর রহমানকে এই উপাধি কি এই সরকার দিছে না পাকিস্তান সরকার নিজে না বঙ্গবন্ধু শেখ মুজিব দিছে কে দিছে আপনি কে কেড়ে নেওয়ার আপনারা কে কেড়ে নেওয়া আজকে সেনাবাহিনীর তৎকালীন অবদানকে অস্বীকার করা হয় অমূল্যায়ন করা হয় হ্যাঁ যারা খারাপ করছে তাদের তো অমূল্যায়ন করেন কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা যারা পালন করেছে তাদেরকে স্বীকার করবেন না কেন মার্কিন যুক্তরাষ্ট্রের পেনসিলভেনিয়া নিউ ইয়র্কের পরে স্টেটরা একজন প্রফেসর বলেছে শেখ মুজিবুর রহমান আর জিয়াউর রহমান ওরা স্বাধীনতার কথা বলেছে কিন্তু তারও পূর্বে ছাত্ররা স্বাধীনতা বাংলাদেশে ঘোষণা করছে বইটা আমার কাছে আছে আপনারা যারা দেখতে চান আমার যোগাযোগ হয় বইটা আপনাদেরকে দেব মুক্তিযুদ্ধে যাদের অবদান যাদের ত্যাগ আত্মত্যাগ যারা স্বাধীনতার এই মুক্তিযুদ্ধের ফসলকে কুকিগত করার চেষ্টা করছেন তাদের কপালে অনেক দুঃখ আছে পরিণতি খুব খারাপ পৃথিবীর এমন কিছু নাই যেটার পরিণতি নাই যেটা শেষ নাই আমি গতকালকেও খালেদা জিয়ার মুক্তির ওখানে বলেছি গণ অনশনে যে সবকিছু শেষ আছে রামায়ণ রামেরকে হত্যা করার জন্য যখন গিয়েছে তার মা বলতেছিল ৮০ বছরের বুড়ি সরে যাচ্ছিল, বলে বুড়ি তোর ছেলেকে মারতে আসেছি, কোথায় যাচ্ছি? পালাচ্ছি না, তোমাদের শেষটা দেখার জন্য ব্যস্ত থাকি। আপনাদেরও শেষটা দেখার জন্য অপেক্ষা করে আছে দেশের মানুষ। তবে আমি গতকালকে বলেছি, মুক্তিযুদ্ধকালীন সময় 69 গণ অভ্যুত্থানের সময় গরু চোরেরা মানুষের উপর বিশেষ অত্যাচার করেছে। সেই গরু চোরদেরকে টুকরা টুকরা করে কাইটা লাকসামা ধামরাইতে গরুকে দিয়ে খাওয়াই দিয়েছে। মানুষ আজকে যে কি অতিষ্ঠ, এমন কোন ঘর, এমন কোন বাড়ি, এমন কোন নারী, এমন কোন বাড়ি পাবেন না যেখানে এই সরকারের অত্যাচারে অতিষ্ঠ হয় নাই। অসাম্প্রদায়িক বাংলাদেশ, বিরোধী দলে থাকলে ধর্মনিরপেক্ষ, তার ক্ষমতা গেলে মক্কা নীতি না মদিনা সনদ, এর নাম হলো ধর্মনিরপেক্ষতা। এইবার এই হিন্দুদের সম্পত্তি নষ্ট করছে কে? মন্দির ভাঙছে কে? কক্সবাজারে বৌদ্ধদের মন্দির নষ্ট করছে কে? দিনাজপুরে খ্রিস্টানদের কি বলে এটাকে গির্জা নষ্ট করছে কে? যশোরে নির্বাচনের সময় একজন মহিলা বলতেছে, সাংবাদিকরা যখন গেছে কয় আপনারা কি লাইছেন, কয় কেন, কয় সকাল থেকে সরকারও দেখি নাই, আমলিগও দেখি নাই, আওয়ামী লীগ বলে না, আমলিগ বলে যে আপনার অসুবিধা কি, বলে যে আমার মেয়েটাকে নিয়ে গেছে। আপনাদের বলতেছি, মান ইজ্জতের সাথে যদি বাঁচতে চান, সম্মানের সাথে যদি বাঁচতে চান, স্বাধীনভাবে যদি বাঁচতে চান, মুক্ত মানুষ হিসেবে যদি বাঁচতে চান, এই স্বৈরাচারকে ক্ষমতা থেকে সরাতে হবে। কেউ জীবন দেবেন না, সবাই জীবন রক্ষা করবেন তা হবে না, আমাদের কাউকে না কাউকে যারা বসে আছে জীবন দিতে হবে। এই 10 জনের জীবন দিয়ে 10 কোটি মানুষকে রক্ষা করতে হবে। আলোচনা সভা করে এয়ার কন্ডিশন ঘরের মধ্যে বসে কিছু হবে না। আসেন, আমি না আপনাদের সামনে আমি থাকতে রাজি আছি, আমি সবার আগে বলতে রাজি আছি, আপনারা চলেন আমার সাথে। আমি যখন স্বৈরাচারী সরকারের 144 দ্বারা ভাঙি, তখন বঙ্গবন্ধু অভিনীত আমি আর মেজর জলিল বসা, আমি বললাম জলিল ভাই 44 দ্বারা ভাঙবো, বলে কি আগে থেকে কিছু, আমি আগে থেকে বললে তো এসবি ডিএবি ডিবি র্যাব এরা হাজির হবে, সিআইডি কিছু করতে পারবেন নামেন। আজকে নাই, রেলওয়ে কলোনির সেই খালেক নাই, অনেকে নাই। আমাদের জলিল ভাইয়ের পায়জামা নিয়ে ছিঁড়ে গেছে। এক আভা ছিল টিয়ার গ্যাসের সেলের চোটে বঙ্গবন্ধু অভিনীতে, সে সেন্সেস হয়ে পড়ে গেছে, তার উঠালাম। অনেক কাহিনী, অনেক ঘটনা। আজকে ফ্যাসিবাদের বিরুদ্ধে সরকার কারো ব্যক্তিগত নয়। কয় আর কত ভর্তুকি দেব, আরে কার টাকা দেন ভর্তুকি? জনগণের টাকা। উন্নয়ন কয় এত উন্নয়ন করি, তোর আমাদের বিরুদ্ধে মিটিং করে উন্নয়ন করেন। হ্যাঁ, আপনারা 10 টাকার কাজ 10 লক্ষ টাকা করেন, লুটপাট করে খাইতেছেন, রিলিফ পাইতেছে না। করোনার মধ্যে মানুষের টিকা আনছেন, এখন স্বাস্থ্যমন্ত্রী জিজ্ঞাসা করে টিকা খরচ হতে কত, আমি হিসেব বলতে পারবো না। কারণ তো করোনার সময় যে টিকা আনছে, সেখানে যে টাকা খাইছে, কমিশন খাইছে, চুরি করছে, ওইটার কথা স্বীকার করতে পারবে না। তো আমি আপনাদের অনুরোধ করি, গণ আন্দোলন ছাড়া, গণজাগরণ ছাড়া, গণবিস্ফোরণ ছাড়া মানুষের সাথে থাকতে হবে। মানুষ মওলানা ভাসানী মৃত্যুবাস, উনি মজলুম জননেতা, জনগণকে সাথে নিয়ে চলেছেন। মওলানা ভাসানীর লাল টুপির কথা যারা জানে, এই যে লাল টুপির লোকজন বসে আছে, আলু, চাল, ডাল, দুধ, লাউ, কমলা, কলা সবকিছু এক নৌকার মধ্যে। লাল টুপি মওলানা ভাসানী যাচ্ছে সিরাজগঞ্জ, লাল টুপি। আমি আপনাদেরকে বলি, জনগণের সরকার যদি গঠন করতে হয়, মুক্তিযুদ্ধের সরকার যদি গঠন করতে হয়, মুক্তিযুদ্ধের চেতনার সরকার যদি করতে হয়, গরিব মেহনতি মানুষের সরকার যদি গঠন করতে হয়, শ্রমজীবী, কর্মজীবী, পেশাজীবী মানুষের সরকার যদি গঠন করতে হয়। এই সব দলের সরকার দেখছে স্বাধীনতার পরে 50 বছরে, জনগণ আর দলীয় শাসন, দলীয় সরকার দেখতে চায় না, এক ব্যক্তি শাসন দেখতে চায় না। জনগণ জনগণের একটা সরকার দেখতে চায়, তাদের সরকার দেখতে চায়। জনগণের সেই সরকার দেখার জন্য আহ্বান জানিয়ে ঐক্যবদ্ধভাবে সবাইকে লড়াই করতে হবে। বাঁচার জন্য বাঁচবো সবাই লড়াই করবে কে ঐক্যবদ্ধ এই লড়াই জনগণের লড়াই এই লড়াই ঐক্যবদ্ধ লড়াই আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। খুব ভালো।